কংগ্রেসের আমি অবৈধ লেনদেন ছেড়ে দিলাম। ইলেকটোরাল বন্ডে যে টাকা তৃণমূল কংগ্রেস 1600 কোটি টাকা সংগ্রহ করেছে, সেই টাকা আপনার যেমন বিয়ার লটারির 600 কোটি রয়েছে, আমাদের সঞ্জীব গোয়েঙ্কার হলদিয়া এনার্জির 400 কোটি রয়েছে, এর বাইরে আপনি দিল্লি থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ইলেকটোরাল বন্ডগুলো কেনা হয়েছে, এই অধিকাংশ বন্ড এডিজি সিআইডি রাজশেখরন তিনি অর্গানাইজ করে, তিনি বিভিন্ন কোম্পানিকে দিয়ে, যারা এই সমস্ত বালি, মোরাম, কয়লা, পাথর, গাছ, মূলত এই ধরনের মাইন, এইগুলোতে যারা কারবার করেন তাদের কোম্পানিকে দিয়েই অবৈধভাবে বনগুলো কিনেছে। এবং তৃণমূল কংগ্রেস মানেই মমতা ব্যানার্জি, এবং এটাকে পলিটিক্যাল পার্টি রেকগনাইজ ইলেকশন কমিশন দিয়েছে, বাংলার লোক এটাকে পরিবার এবং আমি তো প্রাইভেট কোম্পানি বলি। স্বাভাবিকভাবে উনি তো বৈধভাবে এইসব লোকের কাছ থেকে টাকা নিয়েছেন, তাহলে উনি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। এবং তিনি এই এই বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করুন। 2021 সালে ক্ষমতায় আসার পরে, ক্ষমতা আসার না আগে, 2020তে কোভিডের পার্চেজিংয়ে তিনি আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি করেছিলেন। 21-এর পরে আলাপনবাবুর ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তো সামনে আসেনি, তদানীন্তন গভর্নর বারে বারে রিপোর্ট চেয়েও পাননি, আমরা অ্যাসেম্বলিতে তুলেও রিপোর্ট পাইনি। উনি কোথায় হাত দিবেন? উনি এই যে কথা বলছেন এটা তো নিজের প্রতি নিজের অনাস্থা জ্ঞাপন করা, এবং আমি প্রমাণহীন টাকা ছেড়ে দিলাম ইলেকটোরাল বন্ডে, এইসব কোম্পানির কাছ থেকে তৃণমূল কংগ্রেস টাকা নিয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বন্ড পাওয়া যায়, এটা তো পরবর্তীকালে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পাত্র ডোমেনে এসে গেছে। অতএব উনি কাকে কার বিরুদ্ধে বলছেন? তো স্ববিরোধিতা, এ তো আরবান এলাকায় 74টা মিউনিসিপ্যালিটিতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে লোকসভা ভোটের নিরিখে, 5টাতে বাম কংগ্রেসের এগিয়ে আছে পৌরসভা, এই 120টা পুরসভা কর্পোরেশনের 75% জায়গায় তৃণমূল কংগ্রেস হেরেছে। পরবর্তী সময়ে আরজিকর ইস্যুতে আরও ড্যামেজ হয়েছে আরবান, যারা টিভি দেখেন, যারা সোশ্যাল মিডিয়া ইউটিউব দেখেন, যারা খবর কাগজ পড়েন, সেই জায়গাতে উনি 15 মাস পরে নির্বাচনে যাবেন বা যেতে বাধ্য হবেন। নিয়ম অনুযায়ী 2021-এর ইলেকশন শুরু নোটিফিকেশান হয়েছিল 26শে ফেব্রুয়ারি, সরকার তৈরি হয়েছিল 5ই মে, নিয়ম মতো 4ঠা মে 2026-এর মধ্যে নতুন সরকার তৈরি করতে হবে। ওনার কাছে আর 1টা বছর আছে, মানে এই এ মাসটা, মানে 25 সালটা। এবারে উনি আরবান কনসাস পিপল, যারা তৃণমূল প্রতিষ্ঠার আগে কংগ্রেসকে ভোট দিত, কখনো সিপিএমকে ভোট দেয়নি, পরবর্তীকালে তৃণমূলকে ভোট দিয়েছে, তারা প্রথমবার 24 সালে শহরে অনাস্থা প্রকাশ করেছে এই সরকারের উপরে, বিভিন্ন ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারি, রিক্রুটমেন্ট স্ক্যাম, পার্থ চ্যাটার্জি, বিচিত্র মল্লিকদের জেলে যাওয়া, শাহজাহান কাণ্ড, এইসব মিলে তখন আর কি কর হয়নি। তা স্বাভাবিকভাবে উনি যেটা করছেন এটা ড্যামেজ রিপেয়ারিংয়ের চেষ্টা, কিন্তু এতে স্ববিরোধিতা আছে, সঠিক তথ্য তিনি দিচ্ছেন না। আমি উনাকে ধরিয়ে দিলাম, উনি যদি সত্যি ট্রান্সপারেন্সি রেখে এগুলোর ইসি টানতে চান, তাহলে ইলেকটোরাল বন্ডে ওনার পুলিশের লোকেরা, কিছু আইপিএস অফিসাররা, কিছু আমলারা যে টাকা তুলে দিয়েছেন ইলেকটোরাল বন্ডে, সে টাকা বলুন। তিনি এত বড় লটারি কাণ্ড হলো, 4,500 কোটি টাকা স্টেট জিএসটিতে রাজ্য সরকারকে দিয়েছে এই মার্টিন ডিয়ার লটারি, এত বড় রেড হলো, 12,41,00,000 টাকা নগদ
এবং আরও কয়েক কোটি টাকার ফিক্সড ডিপোজিট পেল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, তাদের যাই প্রেস ব্রিফিংয়ে আমি দেখেছি। সে ব্যাপারে কোনো বক্তব্য নেই, 100 কোটি টাকা ওই লটারি থেকে উনি নিলেন তো বৈধভাবে নিয়েছেন। উনি এগুলো কেন বলছেন? উনি তো লটারি থেকে 600 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে নিয়েছেন, সেই লটারির লোক ধরা পড়েছে। যুব সমাজকে এবং ডেলি রোজগার করে আনা প্রান্তিক পিপল, মানে যার জনগণ হকার হতে পারে, টোটো অটো চালক হতে পারে, রিক্সা প্লাস হতে পারে বা মেড সার্ভেন্ট হতে পারে, যারা একবারে প্রান্তিক, মানে 300 টাকা গড়ে হয়তো ডেলি রোজগার করে, সেই লোকেদের সর্বনাশ হয়েছে লটারিতে। সর্বনাশ হচ্ছে মদের পাউচে। আপনি এগুলো নিয়ে বলছেন না কেন? আপনি এক্সাইজে বেভারেজ কর্পোরেশন অফ ইন্ডিয়া বেঙ্গল তাকে তুলে দিলেন, সেটা সরকারের কর্পোরেশন। আপনি দিল্লি এক্সাইজ পলিসির মতো এখানে 4টে ডিস্ট্রিবিউটারকে ডেকে আনলেন মদের জন্য। আমি 3 বার RTI করেও এক্সাইজ পলিসি আপনি আমাকে দিচ্ছেন রাজ্য সরকার। আপনার তো লুকাতে চাইছেন, আপনি নিজে দুর্নীতি করাচ্ছেন, করছেন, প্রোটেকশন দিচ্ছেন এবং দুর্নীতির টাকায় আপনার দল চলছে। প্রত্যেকটা নির্বাচনে যে এত টাকা খরচ করা হয় এই জন্যই হচ্ছে। আমি আপনাদেরকে আবার সেদিন বলেছিলাম, আবার আজকে বলছি, আলাদা করে প্রেস কনফারেন্স করে বলবো, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে, জল জীবন মিশনে ঠিকাদারি সংস্থা যে টেন্ডার পেয়েছে, তিনি কাকদ্বীপ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে আইপ্যাককে 2021 সালে 12 কোটি টাকা দিয়েছে। এই আইপ্যাককে আপনি সাইকেল নিয়ে যে কেলেঙ্কারি পশ্চিমবঙ্গে আছে, এই যে সাইকেলগুলো 20 লক্ষ করে সাইকেল পারচেজ হয় বাংলাদেশে, গত 5 বছর ধরে এই পারচেজ হয়, এর একটা বড় টাকা কেন্দ্রীয় সরকারের আছে। ব্যাকওয়ার্ড ডেভেলপমেন্ট, যে ডেভেলপমেন্টের টাকা, এসসি ডেভেলপমেন্টের টাকা, এসটি ডেভেলপমেন্টের টাকা, মাইনরিটি ডেভেলপমেন্টের টাকা, সেই টাকা নেয় না, কিছুটা রাজ্য সরকার দিয়ে, ম্যাক্সিমামটাই সেন্ট্রালে। আপনি এক একটা সাইকেল কিনেছেন 7,948 টাকা, 5 বছর সেম রেট। আমার কাছে পূর্ণ তথ্য আছে, আমি আবার বলে দেব। আপনি এমন কোনো জায়গা পাবেন না, শুধু ওইসব বালি টালি কয়লা টয়লা বলে কিছু হবে না, এমন কোনো জায়গা পাবেন না আপনার এতে যেখানে আপনার প্রত্যক্ষ মদতে আপনার দল এবং আপনার ঘনিষ্ঠ লোকেরা, আপনার ক্লোজ পারিবারিক লোকেরা যাদেরকে আপনি রাজনীতিতে এনেছেন, তারা এইরকম সিন্ডিকেট করে টাকা তুলছে না, এমন কোনো জায়গা আপনি পাবেন না। আপনি বিরোধী দলনেতাকে আহ্বান করুন, যদি আপনার নোটিশে না থাকে আমি তথ্য সরবরাহ করার কাজ আপনাকে করব, কিন্তু তার আগে ইলেকটোরাল বন্ডে আপনি যে সমস্ত চিটিং বাজের টাকা নিয়েছেন বৈধভাবে, যার প্রমাণ নেই, যা চোখে দেখা যাচ্ছে না, সেটা আমি বলবো না, বৈধভাবে যে 1600 কোটি টাকা আপনি নিয়েছেন অবৈধ সংস্থাগুলির কাছ থেকে, হলদিয়া এনার্জি অবৈধ নয়, তারা মনোপলি বিজনেস করে, তারা তাদের মনোপলি রাখার জন্য দিয়েছে, কিন্তু বাকি যে রিয়াল লটারি, মাটির লটারি থেকে সমস্ত মাফিয়াদের টাকা থ্রু ইলেকটোরাল বন্ড বৈধভাবে আপনি নিয়েছেন, এই টাকার ফেরত করিয়ে আপনি যে নতুন করে 13.5 বছর পরে জেগে উঠেছেন, রিফর্মস করতে চাইছেন, সংস্কার করতে চাইছেন, এটা করে দেখেন। এটা তো সব বিরোধিতার কথা, ড্যাবের টাকা এক্সক্লুসিভলি আফটার স্টেট গভর্নমেন্ট, তারা তাদের যদি কোনো গ্যাং পলিটিক্যাল লোকদের নিয়ে মিটিং করে থাকে সেটা তৃণমূলের লোক,
সেটা শিক্ষা দপ্তরের লোক বা ওনার ফিনান্স দপ্তরের লোক, তার সঙ্গে বিরোধীদের কোনো লেনা দেনাও নেই। আর যদি ওনার কাছে প্রমাণ থাকে, উনি এতটা জেনে থাকেন, উনি প্রকাশ করুন। যদি বিরোধী দলের কেউ থাকে, বিরোধী দল আমি যে দল করি, আমি দলের সর্বোচ্চ নেতৃত্বকে দিল্লিতে বলবো ব্যবস্থা নিতে। আর আপনার দলে যদি কেউ থাকে, যেহেতু আপনাদেরই স্টেট গভর্নমেন্ট, আপনাদেরই মানে সরকারের টাকা, সরকারি ব্যবস্থায় কন্ট্রোল বাই দি ফিনান্স ডিপার্টমেন্ট, ট্রেজারি, এডুকেশন ডিপার্টমেন্ট, হেডমাস্টার মশাইরা, স্কুলের ম্যানেজিং কমিটি, কোথাও ভোট হয় না স্কুলের ম্যানেজিং কমিটি, আপনি ইলেকটেড ম্যানেজিং কমিটি তুলে দিয়েছেন, ডক্টর বিধান রায় যেটা করেছিলেন, আপনি নমিনেটেড করেছেন, সব কমিটিতে 100-তে 100 আপনার লোকরা আছে, 2-4টে অনেক থাপার লোক পাহাড়ে থাকতে পারে, বাকি সবটা আপনার লোক আছে। ন্যাচারালি আপনি নাম প্রকাশ করে তাদেরকে সাসপেন্ড করে গ্রেপ্তার করুন, এই দাবি করব। তাহলে আপনার বলা কথার মধ্যে কাজের মিল থাকবে এবং নিশ্চিতভাবে মানুষ আপনাকে বলবে যে উনি এখন নিজেকে সুধরে নিতে চান, পিউরিফাইড করতে চান, সংস্কারিত হতে চান। কেউ তো সেফ নয় এখানে। আমি তো কালকেও আমার দিল্লি যাওয়ার পথে এয়ারপোর্টে বলেছি যে পুলিশের যে বন্দুক উদ্ধার, এগুলো কমপ্লিটলি লোক দেখানো, মুখ্যমন্ত্রীর কাছে বুটবুটে থাকার জন্য, কারণ এবং সব বন্দুকই মালখানা, এবং শুধু বিজেপি নেতারা তো এতদিন টার্গেট ছিলেন, আছেন, এখন টার্গেট হচ্ছেন তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতারা, তাতে সন্দেশখালি মানে আমাদের যে রিজার্ভ সিটের এমএলএ তিনি আক্রান্ত হয়েছেন, মিনাখার এমএলএ আক্রান্ত হয়েছেন, এবং এখানে সুশান্ত ঘোষ, তিনি কাউন্সিলর অনেক দিনের, তিনি আক্রান্ত হয়েছেন। এই পুলিশে পুলিশ মন্ত্রীর যে পুলিশের একাংশ দুর্নীতিতে যুক্ত বলার পরই আজকে দেখা গেল বরামুলির আইসিকে তাকে সরিয়ে দেওয়া হবে। আমি কালী পুজোর উদ্বোধনে গেছিলাম বরামুলিতে, আমি বলে এসেছিলাম যে ওখানে ছোট ছোট ডিজি, ছোট ছোট সিপি আছে, এরা তৃণমূলের নেতাদের নিয়ে চিন্তা করে। আমি এই যে সাসপেনশন হয়েছে এটাকে প্রথমত সঠিক বলবো, দ্বিতীয়ত বলবো এই চুনোপুটি মেরে কিছু হবে না, কারণ বারামণিতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিংয়ের নেতৃত্বে হয়। পুলিশ একটা ছোটোখাটো ভাগ পায়, সেটা লোকাল লোয়ার লেভেলেও পায়, উপরেও অবধি যায়, কিন্তু তৃণমূল কংগ্রেস মেজর বেনিফিশিয়ারি। মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে, অসিত সিংকে দল থেকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে প্রমাণ করুন যে শুধুমাত্র চুনোপুটি পুলিশ অফিসারদেরকে স্কেপগোট করা নয়, ওনার দলের যারা 75-25 চলছেন, 25 পুলিশ নিচ্ছে, 75 দল নিচ্ছে, সেই 75 ভাগ বেনিফিশিয়ারি, যেটা অসিত সিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আসছে, দক্ষিণ কলকাতা পর্যন্ত, সেই জায়গায় অঙ্কুশ লাগানোর জন্য আপনি ব্যবস্থা নিন। কারণ অসিত সিংরা টাকা তুলে নরেন চক্রবর্তীদের দেয়, বড় অংশের টাকা, নরেন চক্রবর্তীদের টাকা কলকাতায় পুলিশ তাহা পাহারায় গাড়ি করে পৌঁছে দেয়। সরকার ঘর থেকে শুরু করে গুলশান কলোনি প্রত্যেক কটা ক্ষেত্রে অনুপ্রবেশের ঘটনা উঠে আসছে এবং ল্যান্ড জিহাদ এই প্রসঙ্গটা উত্থাপিত হচ্ছে। ল্যান্ড জিহাদ শব্দটাই প্রথম দেখা যাচ্ছে যে শহরে ভোট জিহাদের সাথে সাথে ল্যান্ড জিহাদ হচ্ছে। এখানে আরেকটুকুরো যে 152 বিঘা জমি ছিল সরকারি নথিতে, সেটা দাঁড়িয়েছে 15-16 বিঘা, 18টি জলা জমি বাইপাস হওয়ায় সেটা জমে মাত্র 200 যায় বেলেঘাট, তো এটা বাইপাস লাগোয়া কিছু নেই, যেটা পূর্ব কলকাতা জলা, পূর্ব কলকাতা জলা জমি মাত্র ওয়েটল্যান্ড, কোনো অস্তিত্ব নেই। ও জাভেদ খানের পুত্র আর সুশান্ত ঘোষ দুজনেই করছে, সুশান্ত দুটো বাংলোর ছবি যদি আপনাকে আমি দিয়ে দিই, একটা ওর পরিবারের নামে, ওনার সহধর্মিনীর নামে, আর একটা ওনার কোম্পানি আলিশান বাংলা,
না ল্যান্ড যেহেতু বিষয়টা কেন এত ল্যান্ড না হলে বিল্ডিং হবে, ল্যান্ড না হলে বাইপাস ধাবা হবে কি, ল্যান্ড না হলে প্রমোটিং হবে কি, প্রমোটিং না হলে 1 কোটি থেকে 5 কোটি ফ্ল্যাট বিক্রি হবে কি, মানে এর উদ্দেশ্যটা কি, এর উদ্দেশ্যটা কি, যে ভোট জিহাদের কথা বলছিলেন, লাভ জিহাদের কথা বলছিলেন, এখন ল্যান্ড জিহাদ প্রসঙ্গে উদ্দেশ্য ভোট ব্যাংক তৈরি করা আর বিপুল পরিমাণ অর্থ করা, দুবাইতে কানেকশন তৈরি করা, এরা সবগুলো ফেমা কেসে ফিট, সমস্ত কেসে ফেমা ফিট। এবং এদেরকে আপনি পাসপোর্ট দেখলে দেখবেন এরা বছরে 2 বার করে ইউরোপ যায়, 4 বার করে দুবাই, সব যায়। মুখ্যমন্ত্রীকে ভোট করিয়ে দিতে পারলে সব ছাড়, ভোট করিয়ে দাও, বিরোধীদের মেরে ধরে মাথা ভাঙো কোমর ভাঙো খুন করো, পার্টি অফিস চালিয়ে দাও, এজেন্টকে মেরে তাড়িয়ে দাও, জিত কেটে নাও, যা খুশি করো, কিন্তু ভোটে জিতিয়ে দিতে হবে, চুরির লাইসেন্সটা রিনিউয়াল করে দিতে। আগামীকাল তো এতগুলো রেজাল্ট বেরোনোর কথা, রাজ্যের 6খানা উপনির্বাচন আছে, আপনি কি ভাবছেন? না না আমি কিছু ভাবছি, আমি কনফিডেন্ট যেখানে যেখানে ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি বা এনডি, যেখানে যেখানে মানুষ ভোট দিতে পেরেছে, মহারাষ্ট্র ঝাড়খণ্ড তো পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশের বাই ইলেকশন পশ্চিমবঙ্গের মতো হয় না, তাই সামগ্রিকভাবে যেখানে যেখানে জনমত প্রতিফলিত হয়েছে সেখানে নন মুসলিম ভোট, সনাতনী এবং জনজাতিরা, এরা দল বেঁধে ভারতবর্ষকে বিকশিত ভারত করার লক্ষ্যে গরিষ্ঠ সংখ্যক সনাতনী এবং জনজাতিদের ভোট এনডিএ পেয়েছে, আমার স্থির বিশ্বাস। আর ইন কোশ্চেন অফ বাঙালি, বাঙালিরা যারা থাকেন ঝাড়খণ্ড, তো বাঙালি বিরাট ফ্যাক্টর, 50 লক্ষের বেশি বাঙালি ভোটার আছে, 70 লক্ষের কাছাকাছি বাঙালি স্পিকিং পিপুল বসবাস করে, একইভাবে 14-15 লক্ষ বাঙালি বসবাস করেন মহারাষ্ট্রে, তার হাফের বেশি 7-8 লক্ষ ভোটার। আমি নিশ্চিত, কারণ আমি বাঙালিদের মধ্যে অল্প একটু কাজ করার সুযোগ পেয়েছিলাম পার্টি থেকে, বাঙালিরা যেভাবে ত্রিপুরা ছত্রিশগড় এইসব জায়গায় একইভাবে বাঙালি সনাতনীরা তারা দল বেঁধে বিজেপিকে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে ভোট দিয়েছে, আমরা আশাবাদী কাজ তার রেজাল্টে তার ক্ষতি করবো। উনি ঝাড়খণ্ডে বর্ডারে আটকাতে বলেছেন, আর পশ্চিম মেদিনীপুরের এসপি আর কুলটি থানার আইসি গাড়ি পার করাচ্ছে 30-50 হাজার টাকা করে, এক তো এইভাবে দেশের মধ্যে আটকানো যায় না, আর দ্বিতীয়ত হচ্ছে গতবারে যখন আলুর গাড়ি আটকেছিলেন পশ্চিম মেদিনীপুরে, পুলিশ 1 কোটি টাকা তুলে নিয়েছে গাড়ি পাচার করে। আমি বাজার নিয়ন্ত্রণ করা এবং আলুর বন্ড বা আলু যেখানে হিমঘরে মদত জমা আছে, কারণ মূলত পশ্চিম মেদিনীপুরের গড়বেতার দিকটা হয়তো নয়, কিন্তু আপনার পূর্ব বর্ধমান এবং আমাদের হুগলি বেল্টে এই আলুর সমস্ত বন্ড তৃণমূলের নেতারা কিনে নেন, তাতে উত্তম কুণ্ডু, স্বপন সামন্ত, বেচারাম মান্না, এরা ভালো বলতে পারবেন, এরা ভালো বলতে পারবেন যে খেলাটা কোথায় হচ্ছে। মুখ্যমন্ত্রী বলার পর আজকে দল থেকে বার্তা, মুখপাত্র জানিয়ে দিলেন 26-এর পর আমরা 250 আসন নিয়ে এসে পুলিশের যারা বুকে সিপিএম নিয়ে রয়েছেন এখনো তাদেরকে দার্জিলিং ও সুন্দরবন পাঠাবো, বা কিভাবে পাহারা দিতে হয় আপনারা শিখে যাবেন। ধমক দিচ্ছে, অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে পুলিশের অনেকে ভয় পেয়েছে, মমতা ব্যানার্জি অভিজিৎ মণ্ডলকে বাঁচাতে পারেননি, বিনীত গোয়েলকেও বাঁচাতে পারবেন না, স্বাভাবিকভাবে এই ধমকটা তাদের উদ্দেশ্যে দিচ্ছেন যাতে তারা ঠিকমতো লাইনে আসেন এবং 26-এর নির্বাচনে পার্টির ক্যাডারের মতো কাজ করেন, কিভাবে ডায়মন্ড হারবারে গত লোকসভা নির্বাচনে করেন। আর একটা আমার অনেক কাজ আছে।